আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীতে কোন জানোয়ার তার নিজের বংশের বা নিজের সেই জানোয়ার তাদের আরেকটি জানোয়ারের মাংস খায় না, রক্ত খায় না। আপনি দেখবেন কুকুর কুকুরের মাংস খায় না, গরু গরুর মাংস খায় না, বা কোনো হিংস্র জানোয়ার ভাগ তাদের নিজেদের মাংস খায় না। কিন্তু আওয়ামী লীগের ভিতরে এমন কিছু জানোয়ার এখন তৈরি হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের স্পেশালি বিভিন্ন জেলাতে, যে তারা নিজেদের মানুষকে পর্যন্ত নিজেরা হত্যা করতে দ্বিধা করছে না বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কারণে, ছোট্টখাট্ট বিষয় নিয়ে। আজকে কালবেলায় একটি নিউজ করেছে, নিউজটা আপনাদেরকে তুলে ধরছি। আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে মেরেই ফেললেন ছাত্রলীগ নেতা, এটা কালবেলার নিউজ, এটা আমার কোনো বক্তব্য নয়, আপনাদেরকে তুলে ধরছি ঘটনাটা কোথায় ঘটেছে। কুড়িগ্রামের পৌর আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজবি কবির চৌধুরী বিন্দুর বিরুদ্ধে। সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের উপজেলার সেক্রেটারি মেরে ফেলেছে আওয়ামী লীগ নেতাকে। এবার বিস্তারিত আপনারা দেখুন। শুক্রবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে শহরের খালিশগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম সুহাগ 40 পৌরসভার ঘুষপাড়া হাতিরপাড় পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। পৌর আওয়ামী লীগের ছাত্রলীগের সেক্রেটারি মেরেছে আওয়ামী লীগের কোষাধ্যক্ষকে। নিহত সুহানের বন্ধু খন্দকার রেদওয়ান মাহমুদ বলেন, সুহান আমরা 3 বন্ধু শহরের অভিন্ন কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ির সামনে এসে সিটকে পড়ে। তখন আমরা আহত মোটরসাইকেলের আরোহী দুজনকে উদ্ধার করে একটি অটোতে করে হাসপাতালে নিয়ে যাই। পরে আমরা শহরের দিকে আসার সময় কয়েকটি মোটরসাইকেল করে এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজবি কবির চৌধুরী বিন্দুসহ তার দলবল আমার জিপ গাড়ি থামায়। কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর তারা হামলা চালায়, এতে গুরুতর আহত হন সুহান। তিনি আরো বলেন, সুহান আহত হলে ছাত্রলীগ নেতা নিজেই আমাদের নামিয়ে দিয়ে গাড়ি করে তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। আহত করার পরে সে নিজেই সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের সামনে এসেও ছাত্রলীগ নেতা ও তার দলবল আবারও সুহানকে মারধর করে। আমরা এসে আহত সুহানকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমি জানোয়ার যে প্রথমে বলেছি, এখন যারা ছাত্রলীগ করেন, আওয়ামী লীগ করেন, যুবলীগ করেন, স্বেচ্ছাসেবক লীগ করেন, তাকে আপনারা সুহানকে জানোয়ার ছাড়া কি বলবেন আপনাদের একটা কমেন্টস দেখতে চাই। যদি আপনাদের গায়ে রক্ত মাংস মানুষ হয়ে থাকেন, আপনারা লিখবেন আমার এই বক্তব্যের মধ্যে কোনো ভুল আছে কিনা। একজন ছাত্রলীগের উপজেলা সেক্রেটারি কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ হলে সে তার নিজেরই দলের আওয়ামী লীগের একজন পৌর কোষাধ্যক্ষকে মেরেছে তো মেরেছে, গাড়িতে করে হাসপাতালে নিয়ে আবার হাসপাতালের সামনে মেরে যখন ডাক্তারের কাছে নিচে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এটা কি বিএনপি মেরেছে? এটা কি জামাত মেরেছে, শিবির মেরেছে? এবার এটা ছাত্রলীগ মেরেছে। তো এভাবে আপনারা কখনো শুনেছেন যে জামাত তাদের নিজের দলের কাউকে মেরেছে, বিএনপি তাদের নিজের দলের কাউকে মারে, জাতীয় পার্টিও নিজের দলের কখনো কাউকে মেরেছে? তারা তো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, জাতীয় পার্টি বিএনপি। কিন্তু এইরকম উশৃঙ্খল অমানুষ হয় না, মানুষ অমানুষ হইলেই এই কাজটা করা সম্ভব বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন আপনাদের কমেন্টস করে দেখবো। প্রিয় দর্শক, এটা হলো বর্তমান বাস্তবতা। বাস্তবতাই ছাত্রলীগকে এই 15 বছরে দুধকলা খাওয়াইয়ে এমন করেছে যে এখন নিজেদের মাংস নিজেরা চিবিয়ে খাচ্ছে। কারণ
কে কোন জায়গায় ভাগ বাটোয়ারা নিয়ে কি সমস্যা, সেগুলার ফসল কিন্তু এই মৃত্যু, এই হত্যাকাণ্ড। প্রিয় দর্শক, সাথে থাকুন ইউকে কসবা টিভি এবং ইউকে কসবা টিভি নিউজ চ্যানেলে। আমরা আপনাদেরকে ব্রেকিং আপডেটগুলো দেওয়ার জন্য বদ্ধপরিকর। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।